জানে রাগা ভালো দরে বুঝা চেষ্টা করেন গো মদিনা নববী শরীফে নামাজ পড়ে দুটো বাচ্চা ছেলে মনে আছে একটু বলি এটা ঘরে ফিরে এসেছে আম্মার কাছে এসে বলছে আম্মা আজকে বড় একটা কৌতূহল হতে লেগেছে মনের মধ্যে একটা প্রশ্ন জেগেছে কি বাবা প্রশ্ন জেগেছে আম্মা মদিনা নববী শরীফে আল্লাহ নবীকে ইমামতি জায়গায় দেখতে পেলাম না আর সাহাবা যুবক সাহাবাদেরকে দেখতে পেলাম না কিছু মুরব্বীদেরকে দেখতে পেলাম আম্মা জানের কারণটা কি ওই সময় বলে বাবা তোরা কি জানিস না আজ মদিনার বদরের প্রান্তরে 430 বা 450 কিলোমিটার দূর মক্কা থেকে 1000 সন্ত্রাস মুহাম্মদ রাসূলের বিরুদ্ধে লড়াই করতে এসেছে বাবা মদিনার উপরে হামলা করতে এসেছে বাবা গোপন খবর নবী পেয়ে গেছে তাই তাদেরকে মদিনার নারীদের মদিনার বাচ্চাদের মদিনার মানুষের হিফাজতের জন্য তাদেরকে প্রতিরোধের জন্য ইনারা দাঁড়িয়ে গেছে চলে গেছে তাই নবী পাকের সাথে যুবক সাহাবারা গেছে মুরব্বীরা ঘরে রয়েছে ওই সময় বাচ্চা দুটো কি বলেছিল মা বড়দের বড় বড় তরোয়াল হয় আমাদের কি দুটো ছোট ছোট তরোয়াল হবে না মা জিজ্ঞাসা করেছিল বাবা কি করিমি তরোয়াললে মারে ওই আবু জেহেল নবীর দুশ্মনকে না মেরে ঘরে আসব না আমরাও নবীর জন্য হকের হয়ে লড়তে যাব এই কথাটা শোনার সাথে সাথে আমার মদিনার ওই মাটার চোখ দিয়ে পানি বেরিয়ে যায় বাচ্চা দুটো মায়ের চোখে মুছতে লেগেছে মা কি জন্যে তুমি কাঁদো ওই সময় মা বলে রে বাবাই কান্না কালকা মতির কথা মনে পড়ে গেছে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে বান্দি রে কি করেছিস আমি আমার আল্লাহকে বলবো গো আল্লাহ একজনকে দুজনকে 10 মাস 10 দিন করে ধরে রেখেছিলাম কত কষ্ট করে বুকের স্তন পান করিয়ে বড় করেছিলাম লালন করেছিলাম একটু একটু বড় হয়েছিল তোমার রসুলের জন্য তাদেরকে লাগবে বলেছিল আল্লাহ আমার ভবিষ্যৎটা কি হবে বাচ্চা কোনোটা যুদ্ধের ময়দান মরে যাবে বাঁচবে না কি হবে এক বড় ভাবিনি আল্লাহ তোমার নবীর প্রেমে আমি আমার বাচ্চা কোনো খেয়ে ছেড়ে দিয়েছিলাম এ বাবা মাঝ মাঝরে আমি বড় খুশি হয়েছি তোদের মা হতে পেরেছি এত ছোটবেলা থেকে তোদের অন্তরে নবীর এই মায়া দেখে আমি নিজেকে ধন্য মনে করি মা ঘরে গেল ছোট ছোট দুটো ছুরি বার করে দিল বাচ্চা দুটো নিয়ে চলে গেল এমন করে কাঁথা তৈরি হচ্ছে বদরের ময়দানে রসুল গুনতে লেগেছে গুনতে 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 ওই বাচ্চা দুটোর কাছে এসে গেছে বাচ্চা দুটো বুঝতে পেরে গেছে আমরা ছোট ছোট তাই নবী আমাদেরকে যাবার ইজাজত দেবে না তাই আমরা কি করব দুজনা পায়ের উপরে ডিঙি দিয়ে ভর দিয়ে ঠেলে উঠেছে বুঝতে পারছেন পায়ের উপরে কি বলে এটাকে হাই ডিঙি দিয়ে ভর দিয়ে একটু বাড়ে আল্লাহ রসুল দেখে মচকে হাসছে এসে বলছে বাবা বুড়ো আর বাচ্চাদের যেতে নেই বাবা তোমরা ঘরে যাও বাচ্চা দুটো বলছে হুজুর ঘরে মায়ের কাছে শপথ করে এসেছি যদি আপনার দুশ্মন আবু জেহেলের প্রতিশোধ না নিতে পারি মুখ ঘরে আর দেখাবো না বাপেরা বেজার হবেন না বোঝার চেষ্টা করেন এ নবী পাকের প্রেমিকেরা জবান দিয়েছে আল্লাহ মুখ দিয়েছে আল্লাহ আজকে মুসলমান 100 মধ্যে 80% সুদ খাচ্ছে 100 মধ্যে 80% ঘুষ খাচ্ছে 100 মধ্যে 80% মালে কম দিয়ে ওই টাকা খেয়ে নিতে লেগেছে 100 মধ্যে 80% মানুষকে ঠকিয়ে ব্যবসা করে টাকা খেতে লেগেছে 100 মধ্যে 80% মেয়ের বিয়ে করতে গিয়ে শ্বশুরের কাছে পণ নিয়ে খাচ্ছে 100 মধ্যে 80% এ যুবকেরা বিসমিল্লা না বলে খেয়ে নিতে লেগেছে 100 মধ্যে 80% দেখা দেখি নয় জবাই করা আছে না নেই কে জবাই করেছে দেখা দেখি নয় বাজারে গিয়ে পকোড়া খেয়ে নিতে লেগেছে কি গো ঠিক বলছি কি ভুল আজ করছি নাকি আমি ফুরফুরা শরীফের কথা বলছি সিয়াখালাতে যান তো আপনারা সিয়াখালা থেকে আমার বাঁদিকে ঢোকার আগে একটু পেট্রোল পাম্প আছে ওখানে একটা কি গার্ডেন না কি এরকম একটা হোটেল মতো খুলেছিল ওই ফাস্টফুড টাইপের মুখরোচক সন্ধ্যেবেলা খাওয়া হয়
অনেকদিন আগের কথা বলছি, একদিন খেতে গেছি, কি কি আছে সব জিজ্ঞেস করছে, এক ধার থেকে বলে যাচ্ছে পনির টনির চিকেন টিকেন সব বলে যাচ্ছে। একজন আমার পাশ থেকে জিজ্ঞেস করছে চিকেন ঠিক আছে, বলছে না না চিন্তা নেই হালাল হালাল, তিন পেঁচ দিয়ে আছে। আল্লাহ যাকে বাঁচাই এইভাবে বাঁচাই ভাই, এখানে একটা বোঝার ব্যাপার আছে, আল্লাহ না বাঁচালে কেউ বাঁচতে পারে? ও আপনি যতই এই বিমারের ভয়ে যদি পাহাড়ে ঘরলে কারোর সঙ্গে মিশবেন না বলেন তাও মরতে হবে ওখানে, কিন্তু সতর্ক থাকতে। এই সতর্কটা কি আল্লাহ পাক বাঁচাচ্ছেন? কি মন গেল আমি বলছি কে জবাই করেছে, বলছে কেন আনন্দ আনন্দ, মানে ওরা জানে তিন পেঁচ মারলি হালাল হয়ে যায়, বিসমিল্লাহ বলতে এটি জানে না, যদি গপ গপ খেয়ে ফেলা হতো কি হতো? এরম অসতর্কে বা ইচ্ছা করে হোক আমাদের মধ্যে হারাম ঢুকছে না ঢুকে না, 180টা বাড়িতে টিভি আছে, যে বাড়ি টিভি থাকে ওই বাড়ি খাওয়া চলে, আর কি ফতো আমি দেব? এখন যদি ইমাম সাহেব বলে যারা ফোন লিয়েছিস তোর বাড়ি খাবো না, তাহলে ইমাম কি বেরিয়ে যেতে হবে গ্রাম থেকে? আমার আজ মনে হচ্ছে খারাপ লাগে, দরকার নেই ও ঘটনা পটনা বলে চলে যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন আমার রোজা মুবারক থেকে নিয়ে মেম্বার শরীফ পর্যন্ত যে জায়গাটা ফাঁকা রয়েছে ওই জায়গাটা হলো জান্নাতের টুকরা, ওই জায়গায় যদি কেউ প্রবেশ করে সে জান্নাতে প্রবেশ করলো, ওই জায়গায় যদি কেউ বসে গেল সে জান্নাতে বসে গেল। আমি রসুল্লাহ জানিয়ে দিই ওই জায়গায় যদি কেউ নামাজ পড়ে সে যেন জান্নাতে নামাজ পড়লো, ওই জায়গায় যদি কেউ কোরআন পড়ে সে যেন জান্নাতে কোরআন পড়লো। এ যুবকের আগা জান্নাতে কখনো বার করা হয়নি, ওখানে নসিব বলারা যায়, দুনিয়ায় যদি ঢুকতে পারো ইনশাল্লাহ আখেরাত পেয়ে যাবে। তাই ওই জায়গাটা হলো জান্নাতের টুকরা। বাবেরা নজওয়ানেরা আল্লাহ নবী নূর নবী দয়া নবী রহমাতুল লিল আলামিন, নবী আমার দুনিয়া জমিনে এসে আমাদের ঘরে সভ্যতা শিখিয়েছে মানবতা শিখিয়েছে, সেই নবী পাখে ভালোবাসে। এ নজওয়ান তরুণেরা এ নবী পাখে প্রেমিকেরা আল্লাহ নবী নূর নবী দয়া নবী, নবী আমার কতটা কষ্ট করেছিলেন গো, নবী যখন আল্লাহর পক্ষে কথা বললে তখন আবু জেহেল উতবা সাহেব নবীর বিরোধী হয়ে গেল, আমরা যারা নবীর গোলাম আছি আজ মনের মধ্যে গেঁথে লাও মাইন্ডকে সেটিং করে লাও, তুমি যদি আল্লাহর পক্ষে হও ফেরাউনের দলের লোকেরা নমরুদের দলের লোকেরা এমন করি ইবলিসের দলের লোকেরা তোমারও বিরোধী হবে, এখন তুমি দুনিয়ায় বিরোধীর ভয়ে আল্লাহ কি ছেড়ে দেবে? হবে অনেকে বলে আব্বাস সিদ্দিকি গেলেই শুধু ফেতনা, আর কেউ গেলে ফেতনা হয় না, কথা ঠিকই, আমার রসুল আসার পরই শুধু ফেতনা হয়েছিল, আবু জেহেল উতবা সাহেবের সাথে শুধু ফেতনা হয়েছিল, কথা বুঝছেন না বোঝেন না, এটা বলবেন নাকি? তরুণেরা আল্লাহ নবী কি বলেছিল, নবী আমার যখন বলেছিল এ আবুজের মানুষকে গোলাম বানাস না, মানুষকে আজাদ করে দে, মানুষ গুনের উপরে জুলুম করিস না, তোরা যা বলবি তাই শুনতে হবে তা নয়, মানুষের সঙ্গে পরামর্শ করতে হবে, মানুষ কি চায় সেটা শুনতে হবে, মানুষের উপরে জোর করে চাপিয়ে দিলে হবে না। আবুজের উদ্বা সাইবা আমার নবীর কথা শুনলো না, যখনই দেখলো মোহাম্মদ নাই সত্য কথা বলছে অমনি তারা আমার নবীর বিরোধী হয়ে গেল, বিরোধী করে যখন পারল না তারা তখন কি করতে লাগলো, আমার নবী পাকের পাশে যারা দাঁড়াতে লেগেছে তাদের উপরে জুলুম করতে লেগেছে, তাদেরকে মারতে লেগেছে কষ্ট দিতে লেগেছে, কি কষ্ট দিয়েছিল যুবকের আগা, তারা আমার নবীকে মানার জন্যে মরুভূমির বালির উপরে বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছিল। এ যুবকের আজকে জানতে চাই আজকে দিন নবীকে মানতে গিয়ে মুস্তফা জানে রহমতের পক্ষে থাকতে গিয়ে যদি তোমাকে জেল খাটতে হয় তোমাকে যদি মার খেতে হয় নাই
সত্যের বুকে থাকতে গিয়ে এই যুবকের হাত লম্বা করে বলো তোমরা আমার নবীর পক্ষে থাকবে না বেরিয়ে যাবে কারা থাকতে চাওয়া তুমি দেখাও হাত না ভাই এই হাতটা শুধু তোলা রয়ে যাবে না তো আজ এই প্রতিজ্ঞা মাহফিলে প্রতিজ্ঞা করুন কে কোন দল করে কে কার সাথে উঠা বসা করে ও সব জানি না একটা কলেমা পড়া মোমেন মুসলমানের উপরে জুলুম হলে সবাই এক হয়ে তার পাশে সব দেব এই প্রতিজ্ঞা করা দরকার আছে না না আমরা দুনিয়া স্বার্থে আখেরাতকে বিক্রি করছি আচ্ছা আমাদের আখেরাতের স্বার্থে দুনিয়াকে বিক্রি করা দরকার ছিল আহা দরুদ শরীফ আল্লাহুম্মা आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है अल्लाहुम्मा सल्ली गुम्बद खजरा के साए में बैठ के तुम तो आए हो गुम्बद खजरा के साए में बैठ के तुम तो आए हो उस साए में रब के आगे उस साए में रब के आगे सजदा करना कैसा है आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है अल्लाहुम्मा सल्ली अला বাপেরা সেদিন আমার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ন্যায় সত্য কথা বলল আমার রসুলের বিরোধী হয়ে গেল কারা ইবলিশের দলের লোকেরা ইবলিশকে চেনেন তো আজাজিল যার নাম ছিল পরে ইবলিশ হয়ে গেল সেদিন একদল লোক বলেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনা লাগাচ্ছে শুনছেন না শুনেন না এই জমিনে ফিতনা তো তারা লাগাই যারা এই জমিনের মালিকের কথা না মেনে যারা মালিকের কথা মানে তাদেরকে বাধা দেয় তারাই তো ফিতনা লাগাই এই জমিনে অশান্তি তো তারাই লাগাই যারা মালিকের রাস্তা ছেড়ে দেয় ওই মালিকের রাস্তায় যারা চলে তাদেরকে রুখার চেষ্টা করে তারাই তো ফিতনা লাগাই এ যুবকেরা তরুণেরা বাপেরা বোঝার চেষ্টা করেন গো আল্লাহ নবী নূর নবী দয়ার নবীকে অনেক দেওয়া হয়েছিল মোহাম্মদ তুমি এরকম কথা বন্ধ করে দাও আসো আমরা মিশে যাই অর্ধেক পৃথিবী তোমাকে দেওয়া হবে খুব সুন্দরী নারীর সঙ্গে বিবাহ দেওয়া হবে আল্লাহ নবী বলেছিলেন আকাশে চাঁদ সূর্য যদি তুমি আমাকে এনে দাও তথাপি আমি আল্লাহর বাণী কখনো বোচার বন্ধ করব না সেই নবীর পক্ষে থাকবেন আজ বাধা হবে না এটা হতে পারে না বাধা হবে তুমি মাহফিল করবে এলাকায় কেউ আসবে মস্তা
शैतान एसे तुम्हार माई खुले दिए चले जाबे तुम्हें रुके देवे तुम्हें भय देखाबे तारपरे तारा तादेर गोलाम दे घरे पाठाबे तुम्हारे घरे चोख देखाबे चोख देखिए जेले पुरे दिवार हुमकी देवे अनेक किछु देवे रे बाबा ए जुबकेरा तरुणेरा एटा आल्लाह पाके परीक्षा तुमि जखन बाजारे जाओ एकटा माटिर कलसि जखन किनबे तखन तुमि कि करो ओई कलसिटाके बाजिए 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 देखो ठीक मतो पाका पुक्त हयेछे किना ठीक भावे पुरेछे किना ए जुबकेरा सेटाके भालो करे चेक करे नाओ तारपरे तो तार मूल्य दाओ ताके तुमि निये आसो ताहले बोलो तो देखि आज तुमि आमि आल्लाहके भालोबासि अल्लाह तुम्हें आमाके किनबे एकटू चेक करबे ना ठुकबे ना कि कलसि किना से ठोको तो ना कि ওই ঠোকাতে ধৈর্য হারা হয়ে গেলে হবে বিশেষ করে আমার আম্মা বুনিরা খবরদার নিজের বাচ্চাকে রুখবেন না আজ সমাজে একদল জালিম বেরিয়েছে বাড়ি 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 গিয়ে হুমকি দিচ্ছে বাপকে বুঝাতে লেগেছে তোমার ছেলেটাকে রুখে দাও কার থেকে রুখবে নবীর খানদানের সঙ্গে মিশা থেকে রুখতে বলছে কার সাথে মিশবে চোর মাতাল চরিত্রহীন রাত্রে বিবিকে ঘরে রেখে বাড়িকে যারা আড্ডা দেয় তাদের সঙ্গে মিশবে বাপ আমার বোঝার চেষ্টা করে মা আমার বোঝার চেষ্টা করে আজকে আপনার খরের বাচ্চাকে আপনি রুখে দিচ্ছে কিন্তু দুনিয়ার জমিনে দুদিনের মায়া জেনে দিয়ে আমাকে আপনাকে আখিরাতে চলে যেতে হবে এই পৃথিবীর জমিনে একটা মায়ের নাম বলি যে মাটা হলো আম্মা জান সুমাইয়া এমন করে তার বাচ্চাকে তার সামনে জুলুম করেছিল তিনি সবর করেছিলেন এবং বলেছিলেন বাবা কোনোদিন আল্লাহ আল্লাহ নবীকে ছাড়বি না আজ আমি তোমাদের ভাই হয়ে বলে যাই স্টিম রুলার চালায় চালিয়ে দাও ভত্তা হয়ে যাও আল্লাহ আল্লাহ নবীকে কখনো জিন্দেগি থেকে বার করে দিও না অনেক ঝড় আসবে আসবে না আসবে না তবে এখন যা ঝড় এসছে হালকা কিন্তু আমরা লোড় নিতে পারছি না কেন আমাদের সব চেঁচারি বেড়া দিয়া বা পাটকাঠি দিয়া ঘর তার মানে ইমান দুর্বল এই ইমানটাকে পাকা করতে চান কি গো শক্তিশালী করতে চান না চান না একদম কংক্রিট হয়ে যাবে করবেন কি গো বলবেন তো করবেন ঘুরতে ফিরতে দরুদ পড়বেন যাকে দেখবেন তাকেই বলবেন দরুদ পড় দরুদ পড় দরুদ পড় দরুদ পড় ঘুরতে ফিরতে যত দরুদ পড়বেন কার সাথে সম্পর্ক বাড়ে রসুলের সাথে রসুলকে যে যত বেশি প্রেম করে তার ইমান তত মজবুত হয় জোরে বলুন সুবহান আমরা সবাই ইতিহাস পড়েছি বদরের জমিনে একটা হক না হকের লড়াই হয়েছিল হকের দিকে ছিল মাত্র 313 জন না হকের দিকে ছিল 1000-এর অধিক হকে দিকে যারা ছিল তাদের আদে তরোয়ালও ছিল না ঢালও ছিল না বল্লমও ছিল না পরনায় যুদ্ধের লোহাও দেশও ছিল না তাদের পায়ে জুতা পর্যন্ত ছিল না মরুভূমির গালি খালি পায়েতে গরম বালির ওপর দিয়ে হেঁটে হেঁটে তারা গিয়েছিল এ যুবকেরা মন দিয়ে শোনো জানা জিনিস হবার পরও বলছি ভাবো 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 এ নিঃশ্বাস কিন্তু একদিন ফুরিয়ে যাবে গো তুমি ফেরাউনের দিকে থাকলেও মরবে নমরুদের দিকে থাকলেও মরবে আবু জেহেলের দিকে থাকলো মরবে সাদ্দাতের দিকে থাকলো মরবে আর আল্লাহ আল্লাহ রসুলের দিকে থাকলো ইন্তেকাল হবে কিন্তু তোমার আখেরাটা আল্লাহ আল্লাহ রসুলের দিকে থাকলে কামিয়াবি হয়ে যাবে এ যুবকেরা তরুণেরা আমার আম্মা বোনেরা শুনে রেখে দাঁড় এই পৃথিবীর জমিনে একটা মায়ের কথা বলি শোনে যখন নবী আমার এমন করে বদরের ময়দানে যাবে
ए जुबकेरा तुरुनेरा बाबेरा रसुन साबादेर के गुंते ले जे इख्तिलाप रे जे बेशिबाग रहे ते 313 जन रहे जे 313 जन के साथे गुरेलिया गिए जे ते लेगे जे वही दिके सुसज्जित तो जुद्दा घोरार पीठे हाथीर पीठे उटेर पीठे बोलो मेरे पीठे ऐ बाबे चेपे चेपे तारा आसछे तरवाल के उचिए बोलो के उचिए तीर के उचिए तादे शंका हलो 1000 नदी আর সাহাবাদের হাতে কি রয়েছে তোমার আমার যারা যাদের উত্তরসূরি গো তুমি আমি তাই তো নাকি আমরা সাহাবাদের উত্তরসূরি তো বুঝতে পাচ্ছেন না মাইকের আওয়াজ বুঝতে পাচ্ছেন তো আমরা যাদের উত্তরসূরি সেই সাহাবাদের হাতে খাজুরের ডাল আছে উত্তরসূরি বোঝেন তো কি গো এই জন্যই তো ফেরাউন চেয়েছিল সব বন্ধ করতে কিছু বুঝবে না বাবেরা বাবেরা নজওয়ানেরা শুনে রেখে দাও গো আল্লাহ নবী নূর নবী দয়ার নবী সাহাবাদিও কিনে বদরের ময়দানে চলে গেলেন মদিনা নববী শরীফের মসজিদে যখন আজান হয়ে যায় নামাজের জন্য সাহাবারা কাতার দেবে দুটো ছোট ছোট বাচ্চা মদিনা নববী শরীফে নামাজ পড়তে যেত তারা মদিনা নববী শরীফে প্রবেশ করে দেখছে নবী নাই আর এমন করে বুড়ো বুড়ো কয়েকজন সাহাবী রয়েছে জন যুবকরা নাই তাই নামাজ আদায় করে আম্মার কাছে এসেছে এ আমার আম্মারা কে তোমার কোলকে ফড়ালো ভাবো তার রাস্তায় যখন তোমার বাচ্চাকে লাগবে দিতে হবে মা ইব্রাহিম নবীকে আল্লাহ পরীক্ষা করেছেন ইব্রাহিম 90 বছর বয়সে আমি আল্লাহ তোকে সন্তান দিলাম দিবার পরে আল্লাহ বলেছেন ইব্রাহিম সন্তানটাকে মরুভূমিতে রেখে আয় হাজির আগে সাথে করে নিয়ে ইব্রাহিম নবী মরুভূমিতে চলে গেল মরুভূমির এখানে কোনো খর নাই যেখানে কোনো বস্তি নাই যেখানে কোনো থাকার জায়গা নাই পানি নাই গরম বালি এলাকা ফাঁকা 600 কিলোমিটারে কোনো কেউ নাই আম্মা হাজেরা বলে স্বামী গো এই জায়গায় ছোট্ট বাচ্চাকে নিয়ে তুমি আমাকে রেখে যাচ্ছ আমি শুধু একটাই কথা জানতে চাই স্বামী এটা তো তোমার ইচ্ছা না আল্লাহর ইচ্ছা ওই সময় ইব্রাহিম সাল্লাম বলেছিলেন পিরানির স্ত্রী রে এটা আমার মালিক আল্লাহ পাকের ইচ্ছা আম্মা কি উত্তর দিয়েছিলেন স্বামী তোমার থেকে আমার বড় হিফাজতের মালিক আল্লাহ আমারও ঘরে মা আছে যখন বাইর হই যতক্ষণ না ঢুকি তার নিঃশ্বাস জোরে জোরে চলে সব পেরেশানে থাকে কোনো জায়গায় যখন একটু কিছু হয় যে গাড়ি ঢুকে দিয়েছে বা একটু হুড়ুহুড়ি হয়েছে তারও চোখ দিয়ে পানি বেরোয় কিন্তু কোনোদিন বলে না বাবা তোকে সব করতে হবে না কেন সে জানে আমার বাচ্চা যে রাস্তায় আছে ওই রাস্তায় তকদির ওলারাই থাকে বলুন সুবহানাল্লাহ আমারও আব্বা আছে কথা বুঝে আসছে না আমার সাতকোষ্ঠের দাদু হাজি মোস্তফা মাদানী হুজুরের মাজারে গিয়ে বলে এসছে আমার বাচ্চাকে আল্লাহ দিনের জন্য দান করে দিয়েছি আমাদেরকে বুঝতে হবে আমার জলসার বিরোধী আমার কমের লিডার করছে আমার কমের লোক করছে অন্য কেউ এসে বলবে না এই বন্ধ কর বলবে না আমার লোক বলবে আমাদেরকে বুঝতে হবে যে কাকে আপন মনে করব আর কাউকে পর মনে করো একটু ভাবতে হবে বাবেরা নজওয়ানেরা হারির খবর সবাইকে জন্যে বলতে নাই আপন সে যে মুনাফিক থাকতে পারে আপনার হারির খবর বাইরে চলে যাবে যুদ্ধে যদি রণকৌশল বিরোধীরা না জানে কখনোই যুদ্ধে পরাজিত হতে করতে কেউ পারবেও না ঠিক না বে ঠিক গো এই যুদ্ধে রণকৌশল দুশ্মনরা জানার জন্য আমাদের খ্যাতে কিছু আমাদের জিনিসকে রেখে দিয়েছে পয়সা দিয়ে আমার কথাই মনে হচ্ছে আপনারা বেজার হচ্ছেন আরে সরাসরি দেবেন আমার আব্বারা বিশেষ করে আব্বারা বিশেষ করে বলবেন আব্বা কিছু ভুল বুঝাচ্ছি না তো দেখবেন আমি অসুবিধে নেই বলে দেবেন আমি চুপ করে যাব
ए दुनियार मानुषेरा आसो दुटो विषय बोले जाए एक अब्बा इब्राहिम अलैहिस्सलाम आर अम्मा हाजिरार कथाटा बोले जाए एकटु बोलबो বলুন না বলবো হাত তুলে বলুন বলবো শুধু শুনবেন না বুঝে ওই রাস্তায় চলবেন বলুন 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 আমার আম্মা গুনোকে চলতে হবে না বোন গুনোকে হে দুনিয়ার মানুষেরা তোমাদের রব হলো আল্লাহ তোমাদের মালিক হলো আল্লাহ পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই তোমার ভালো মন্দ করতে পারে সব কিছু তোমার মালিকের উপরে নির্ভর করে তোমার যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে যায় ওটার পিছনেও তোমার মালিক কিছু ভালো মন্দ জানে তার জন্য তোমাকে কিন্তু সতর্ক হতে বলেছে না তোমার মালিকের হুকুম কিন্তু দেখা যাচ্ছে আজ তুমি মন ভেঙে দিচ্ছ যে কি হবে না 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 সবাই যদি বলে কি হবে তাহলে কারবালার জমিনে ইমামি হোসাইনের যাবার কি দরকার ছিল গো তিনার মতো তো নামাজি কেউ নাই তিনার মতো তো রোজাদার কেউ নাই তিনার মতো তো হাজি কেউ নাই কে তিনি যিনি নবী পাকের পিঠে পিঠে করে ঘুরেছে যিনি নবী পাকের চুল মুবারককে মজবুত করে ধরেছে যিনি কে তিনি নবী যখন সেজদায় পড়েছিল নবীর পিঠে উঠে দুদিকে পা দিয়ে বসেছিল আল্লাহ নবী সেজদা থেকে মাথা তোলে না কেন সেজদা যার আমার পিঠে বসে আছে তারই পিয়ারা বান্দা এই বাচ্চাগুলোর কি দরকার ছিল যাবার কি ঘটেছিল একটাই কথা বলি শুনেন যখন ইমাম হোসাইন খোরার পিঠে উঠেছে জালিম সন্ত্রাস এজিদ বাহিনীকে জাহান্নামে পৌঁছাবে বলে ওই সময় খোরাকে বলে চলো লাগাম দিয়েছে চাবো কেমন করে তাকে চলার জন্য বলেছে কিন্তু দেখছে খোরা যাচ্ছে না ইমাম হোসাইন বলে হুকুম করলাম চলো ঘোড়ার চোখ দিয়ে পানি বেরিয়ে যায় আগাতে পারে না যখন তিনবার বলেছে ঘোড়া মাথাকে নত করে জমিনের দিকে তাকায় ইমাম হোসাইন ঘোড়ার পিঠ থেকে নেমে গিয়ে দেখে ছোট্ট একটা বাচ্চা মেয়ে ঘোড়ার পাটাকে জড়িয়ে ধরে বলে ঘোড়ারে যাবি না ওই জালিমরা আমার আব্বুজানকে শহীদ করে দেবে আমি রাত্রিরে যার বুকের উপরে ঘুমাই আমার বাবার থাকবে না আরে যে ঘরের উপরে কোরআন এসেছে যে ঘরকে সম্মান করাটা আমাদের জন্য ইমান যাদেরকে আল্লাহ জান্নাতি খানা খাইয়ে বড় করেছে সেই ঘরের ছোট্ট মেয়ে ঘোড়ার পা ধরে কাঁদে ইমাম হোসাইন তথাপিও নিজের বাচ্চার প্রেমে কিন্তু জড়িয়ে যায় না কোলে করে নিয়ে চুমা দিয়ে স্ত্রীর কোলে তুলে দিয়ে বলেছে যত্ন করো খেয়াল রেখো আল্লাহর জান্নাতে দেখা হবে তুমি আমি কি করছো শুনে লও দুদিন পরে এমন আইন হয়ে যাবে এই ওয়াজ করা যাবে না সিস্টেম বেঁধে দেবে এই সব ওয়াজ করতে পারবে না মদের বিরুদ্ধে বলতে পারবে না সুদের বিরুদ্ধে বলতে পারবে না ঘুষের বিরুদ্ধে বলতে পারবে না তুমি কোথায় আছো ইবন আপনি কি বকছেন আমি কিছু বকি না আমি নবীর হাদিস বলছি আমার নবী সব ভবিষ্যৎবাণী করে দিয়েছে আজ যেটা বলছি কাল সেটা বলতে দেবে না কি বলবে যাবে শুধু গিয়ে নামাজের কথা বলো শুধু গিয়ে বলো কি বলে দান টানের কথা বলো মদ খাওয়া যাবে না সুদ খাওয়া যাবে না পল্লিয়া যাবে না ইমাম হোসাইনের কথা কারবালার কথা বদরের কথা এই সব কিতাবুল মাগাজি থেকে আলোচনা করা যাবে না আপনি ভাবছেন আমার কথা হয়তো আপনার বিশ্বাস নাও হতে পারে আরে বহু মাদ্রাসা থেকে কিতাবুল মাগাজি কথা বুঝে আসছে এগুলো অধ্যায়গুলোকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে সরকার বলছে ডোনেট দেবো না যে এই অধ্যায় না বাদ দাও আর অনেক জায়গায় তো মাদ্রাসাই বাদ দিয়ে দেওয়া হচ্ছে বন্ধ করে দাও
এবার যদি বলেন আব্বাস সিদ্দিক আপনি একা হয়ে যাবেন, আমি একাই জান্নাতে যাব, কি আছে, কোনো অসুবিধা নেই, ছাড়ব না। এ দল রাস্তা ছাড়ে নাকি? এই রাস্তা ছাড়ে, সব রাস্তায় ভুল আছে, এ রাস্তায় ঠিক আছে। বলুন সুবহানাল্লাহ। আমার রাস্তার পথেই যদি তোমার আমার সাথে থাকতে চাও তো লাগিয়ে আসো। কিন্তু এইভাবে জলসা এসে শুধু শিক্ষা হয় না, ক্লাস নিতে হবে। তাই প্রত্যেকটা বুথ থেকে প্রতিটা ছেলেদেরকে বলে যায়, এগারো জন এগারো জন এগারো জন করে একটা গ্রুপ হও, কোনোটাতে বেশি হয়ে গেছে আর একটা গ্রুপ করে দাও, আসো, আমি টাইম দেবো, সময় দেবো, বছরে কম করে চারবার আমার সঙ্গে বসো। কী গো যুবকরা বসবে, বলো বসবে, ঝুটা না মিথ্যা? বল দুটি তো একই কথা, শুনছো তো নাকি? সত্য বলছো না মিথ্যা বলছো? একটু হাত তুলে, পাক্কা কথা, তাড়াতাড়ি লিস্ট তৈরি করো, একজন কে তোমাদের এ করো, তাকে ফোন করবো, অমুক ডেট তোমাদের, গ্রুপ চলে যাবে, বসে আলোচনা হবে, আসো। আপনাদের মহল্লা ওইটা তো বাবেরা নজওয়ানেরা বোঝার চেষ্টা করেন গো, আখেরি জবানা নবী আমা জানিয়ে দিয়েছেন, হাতে তালুতে আগুন লাগা সজাবে, ঈমান বাঁচানো বড় কষ্ট হবে। এই যুবকেরা আম্মা জানাজ রাতে হাজিরা গুজরের কথা বলতেছিলাম, আব্বা জানিবরা সাল্লাম তিনাকে রেখে দিয়ে চলে আসলেন, নির্জন এলাকা দিয়ে পানি নাই, কোনো বস্তি নয়, এমন জায়গায় রেখে চলে আসলেন। আম্মা হাজিরা ওই জায়গাতে বাচ্চা ইসমাইলকে নিয়ে বসে রয়ে গেল, আহারে বাচ্চার পানির পিপাসা লেগেছে, মরুভূমি এলাকা পানি নাই। এ যুবকেরা মায়েরা বোনেরা শোনো তো দেখে, আম্মা জান ইসমাইল সাল্লামকে যে এখানে কাবার একজন পাশে শুইয়ে দিয়ে এমন করে পানি তালাশে ছুটতে লেগেছে, একবার সাপাই যায় একবার মারওয়াই যায় সবই আমাদের জানা আছে। এমন সময়ে দেখতে লেগেছে ফিরে এসে ইসমাইল সাল্লামের পায়ের গিরালি রাখাতে একটা পানির ফোয়ারা শুরু হয়েছে, যেটা হু হু করে পানি বড় হয়ে যেতে লেগেছে। আম্মা জান হাজেরা বাচ্চাকে তুলে নিয়ে বলেছিল জমজম, যার বাংলা মানে হলো থাম থাম বা রুক যা, এই জন্যে বলা হয় জমজম। সেই জমজম পানি আল্লাহ পাকের কুদরত, ইসমাইল সাল্লামের পায়ের গিরালি থেকে বেরিয়ে উঠলো, ওই পানি পান করলো। এ যুবকেরা কখনো ভেবে কি দেখেছো তোমার আল্লাহর ক্ষমতা কতটা? আজও পৃথিবীর কোটি 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 মানুষ ওই কুয়া দিয়ে পানি পান করে, সারা সৌদি পানি পান করে, ভিআইপি ভিআইপি পৃথিবীর রাজা মহারাজারা সবাই জানে, পৃথিবীর কোন ওষুধ যেখানে কাজ করে না জমজম পানি সেখানে ওষুধের কাজ হয়ে যায়। এই যে পেটের বিমার হয় না, গ্যাসটা ভালো হচ্ছে না, নিয়ত করে 41 দিন জমজম পানি খান, আল্লাহ কার ভালো হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা যেখানে পানি থাকবে আরেকজনরা আসে, ওটা হলো পাখিরা আসতে থাকে, ওই সময় দেখা যায় ওখানে কোনো বস্তি ছিল না, ঘর ছিল না। আম্মা জান ইসমাইল সাল্লামকে পানি পান করিয়ে কোলে কোলে নিয়ে বসে রয়ে গেল, ওগো আমার আল্লাহ আপনি যাতে রাজি, হাজেরাও তাতে রাজি, আমার বাচ্চা আপনার সৃষ্টি, হিফাজত করবেন, এই নির্জন জায়গাতে আমি মেয়ে মানুষ বাচ্চাকে নিয়ে কী করে থাকবো। আহারে আল্লাহ পাকের কুদরতটা কে বা বোঝে। এমন সময় দেখা যায় একটা কাফিলা একটা গোত্র এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিল। আগেকার সময় মানুষ বিভিন্ন জায়গায় নিজেদের পশুপালনকে করার জন্য একটা জায়গা ছেড়ে আরেক জায়গাতে চলে যায়, বা ব্যবসার জন্য একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যায়। এইভাবে যখন যেতে লেগেছে তাদেরও পানির পিপাসা লেগেছিল, পানি পানি করে তারা খুঁজছিল, কিন্তু দেখছে একটা জায়গাতে পাখি উঠানামা করছে,
ওই সময় তারা বুঝতে বাকি রইল না ওখানে পানি আছে, যে জায়গায় আম্মা হাজেরা রয়েছেন বাচ্চা ইসমাইল নবী রয়েছে ওই জায়গায় পুরো গোত্রটা এসে হাজির হয়ে গেল। দেখছে পানি কুয়ার পাশেতে আম্মা হাজেরা বসে রয়েছে, তারা ভাবতে লাগলো এই নির্জন মরুভূমিতে কুয়া কোথা থেকে আসলো, নিশ্চয়ই কুয়ার মালিক হবে এই মহিলাটা। তাই তারা বলতে লাগলো আম্মা ইজাজত যদি দেন একটু পানি পান করবো। আম্মা যান তাদেরকে ইজাজত দিল, পানি পান করলো, বিস্তারিত সব ঘটনাটা শুনলো। শোনার পরে তারা বুঝতে পেরে গেল এই নারীটা আল্লাহ পাকের বড় পেয়ারা বান্দি, ইনাকে ছেড়ে আমরা যাব না। এই পুরো গোত্র ওখানে রয়ে গেল আর আম্মা যান হাজেরাকে ওই গোত্রের নেত্রী সর্দারিনী বানিয়ে দিল। আল্লাহ আল্লাহর মজার কারিজমাটা কে বোঝে? যদি আম্মা ওখানে না যেত তাহলে ওখানে একটা গোত্র আসবে, সেই গোত্র আস্তে আস্তে বড় হবে, আস্তে আস্তে কাবা তৈরি হবে, চতুর্দিকে ভিড় হবে, কি করে হবে বস্তিটা, কি করে হবে ঘরবাড়ি হবে, কি করে সব আল্লাহ পাকের ইচ্ছা, ঠিক না বেটিক? এবং ওই পানি থেকে আম্মা কি হলো, ওর সর্দারিনী নেত্রী হয়ে গেল, পদ পেয়ে গেল। আমরা নিশ্চয়ই জানি ইউসুফ আলাইহিসসালামের কথা, ইউসুফ আলাইহিসসালামকে কুয়ায় ফেলেছিল না, ইউসুফ আলাইহিসসালামে কুয়ায় ফেলেছিল। দুনিয়ার মানুষ কুয়া দেখছে কিন্তু আমার আল্লাহর কুদরত কে বোঝে? ওই কুয়াটাই ছিল মিশরের রাজ দরবারে যাওয়ার রাস্তা, জোরে বলুন সুবহানাল্লাহ। ওখান থেকে তুলে, ওখান থেকে তুলে মিশরের বাজারে বিক্রি হলো, আস্তে আস্তে রাজা হলো তো নাকি? অথে বাপ একটাই জিনিস মনে রেখে দেবে, আল্লাহ ছাড়লে হবে না। কখনো আল্লাহ ঝড় দিয়ে পরীক্ষা করে, তুফান দিয়ে পরীক্ষা করে, বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা করে, কিন্তু মনে রেখে দিও আমার আল্লাহ যেটা করে আমাদের বলেন। তা তোমার আমার জিন্দেগির মূল্য আছে রসুলের নামাজের জিন্দেগির মূল্য নাই, তোমার আমার জিন্দেগির মূল্য আছে ইমামে হযরত ইসমাইল সাল্লামের জিন্দেগির মূল্য ছিল না, কিন্তু আল্লাহর হুকুম। এ যুবকেরা তরুণেরা আমার আম্মা জানেরা ভালো করে বোঝার চেষ্টা করেন গো, মদিনার বাজারে তো মদিনার নববী শরীফে নামাজ পড়ে দুটো বাচ্চা ছেলে মনে আছে, একটু বলি এটা, ঘরে ফিরে এসেছে আম্মার কাছে, এসে বলছে আম্মা আজকে বড় একটা কৌতূহল হতে লেগেছে, মনের মধ্যে একটা প্রশ্ন জেগেছে। কি বাবা প্রশ্ন জেগেছে? আম্মা মদিনার নববী শরীফে আল্লাহ নবীকে ইমামতির জায়গায় দেখতে পেলাম না, আর সাহাবা যুবক সাহাবাদেরকে দেখতে পেলাম না, কিছু মুরব্বীদেরকে দেখতে পেলাম, আম্মা জানের কারণটা কি? ওই সময় বলে বাবা তোরা কি জানিস না, আজ মদিনার বদরের প্রান্তরে 430 বা 450 কিলোমিটার দূর মক্কা থেকে 1000 সন্ত্রাস মুহাম্মদ রসুলের বিরুদ্ধে লড়াই করতে এসেছে, বাবা মদিনার উপরে হামলা করতে এসেছে, বাবা গোপন খবর নবী পেয়ে গেছে। তাই তাদেরকে মদিনার নারীদের, মদিনার বাচ্চাদের, মদিনার মানুষের হিফাজতের জন্য, তাদেরকে প্রতিরোধের জন্য ইনারা দাঁড়িয়ে গেছে, চলে গেছে। তাই নবী পাকের সাথে যুব সাহাবারা গেছে, মুরব্বীরা ঘরে রয়েছে। ওই সময় বাচ্চা দুটো কি বলেছিল, মা বড়দের বড় বড় তরোয়াল হয়, আমাদের কি দুটো ছোট ছোট তরোয়াল হবে না? মা জিজ্ঞাসা করেছিল বাবা কি করিবি তরোয়াললে, মারে ওই আবু জেহেল নবীর দুশ্মনকে না মেরে ঘরে আসব না, আমরাও নবীর জন্য হকের হয়ে লড়তে যাব। ওইটুটু বাচ্চা অত বড় বড় যোদ্ধার সাথে মোকাবেলার জন্য টার্গেট করছে, আর আমরা এত লোক বসে আছে, কেউ দুটো লাঠিলে না বুক শুধু একবার কে কোথা দিয়ে ছুটবে? দিছে নেই, তুমি চোর, এই তুমি ডাকাত, তুমি খুন করেছো, তুমি মার্ডার করেছো, ভয় করছো কেন? ভয় করছো বলেই সে কেউ তারা করছে। তুমি একবার ঢুকে যে বলো কি হয়েছে, কি হয়েছে সমস্যাটা, কেন আপনি ডিস্টার্ব করছেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। যতক্ষণ তুমি ওই বললাম পিছনে আছে ভয় করবে, ততক্ষণ তোমাকে ভয় দেখাবে। তবে হ্যাঁ, অন্যায় কোনোদিন করো না, অন্যায় করা ইসলামে হারাম, চলবে না। হকের জন্য, সত্যের জন্য কথা বলতে হবে, নিজের ধর্মকে পালন করতে হবে, যে যা ধর্ম স্বাধীনভাবে পালন করছে।
কোন কোন জায়গায় 50,000 30,000 1,00,000 বিভিন্ন ধর্মের মানুষের জমায়েত হচ্ছে, হই হই করছে, জি যার করছে করুক গে, যাক আমার দেখার দরকার নেই। কিন্তু তোমার স্টাইল তোমায় চলতে হবে, টাইমে টাইমে নামাজ, রোজার মাসে রোজা, তোমাকে তোমার রাসূলের আদর্শ অনুযায়ী জীবন গড়ো। আল্লাহ রাসূল বলেছেন, আমার আল্লাহ কোরআনে জানিয়েছেন, যারা আমাকে ছেড়ে দিয়ে যাকে প্রাধান্য দেবে আমি আল্লাহ তাদের হাতে তোমাদের জিল্লাত দেব। খেয়াল করে দেখো আমরা কোথায় যাচ্ছি। যদি কষ্ট পান বলুন তাহলে লাইন ঘুরিয়ে দিচ্ছি, আর যদি বলেন যে না আপনার কথা শুনছি তাহলে আল্লাহর আস্তে কিভাবে বলবো তোমাদের ঘরে, নিজের জিন্দেগিকে পরিবর্তন করো, একমাত্র মুহাম্মদ সাল্লামের নীতি আদর্শতে জীবন করো। কে কিভাবে ব্যবসা করছে দেখার দরকার নেই, তুমি ব্যবসা করো, হালাল ব্যবসা করো, হালাল জিনিস কম আছে, কত ব্যবসা রয়েছে দুনিয়ায়। তোমাদের এলাকা তো পেঁয়াজের চাষ, আল্লাহর হুকুমে এই পানি হলো কি হবে না হবে জানি না, তারপরও কত রকম ব্যবসা রয়েছে, কত রকম দোকান আছে, মুদিখানার দোকান, মনোহারির দোকান, তারপরে হার্ডওয়ারসের দোকান, সোনার দোকান, চায়ের, কত কি ব্যবসা আছে, কাপড়ের ব্যবসা রয়েছে, পাটের ব্যবসা আছে, ধানের ব্যবসা আছে, ব্যবসা করো কিন্তু কাউকে ঠকাও না, ঠকানো হারাম। তুমি যদি কাউকে ঠকাও সে না জানুক তার মালিক আল্লাহ জানছে, ঠিক না বেটি, তোমায় কিন্তু পরকালে ঠকতে হবে। ইসলামে কোনো জায়গায় তোমায় নিষেধ করেনি, তোমাকে আল্লাহ অর্থ দিয়েছে, তুমি একটা 2 কোটি 3 কোটি 4 কোটি টাকা দামের গাড়ি চাপছো, ইসলামে বাধা নেই তো চাপো না, কিন্তু হারামের পয়সায় চেপো না, হালাল পয়সায় চাপো, কাউকে জোর করে জুলুম করে চুরি করে নয়। বাপেরা আসো যখন মসজিদের জন্য তোমাকে লাগবে, তুমি যেন মুখ ঘুরিয়ে চলে যাও না, যখন মাদ্রাসার জন্য তোমাকে লাগবে, তুমি যেন মুখ ঘুরিয়ে চলে যাও না, যখন রসুলের কোরআন দিনের জন্য তোমাকে লাগবে, তুমি যেন মুখ ঘুরিয়ে চলে যাও না, তুমি যদি সেদিন মুখটাকে আগিয়ে দাও ওই কাতারে সামিল হয়ে যেতে পারো, মনে রেখে দিও তুমি তাহলে কামিয়াবি হয়ে গেলে, আমার আল্লাহ তোমাকে পছন্দ করে তাই কবুল করেছে গো। যখন ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহ বাপ বলেছিলেন কুরবানি জবা করতে হবে, বাপ ইব্রাহিমকে জানিয়ে দিল, ওই সময় আব্বা ইব্রাহিম আলাইহিসসালাম যখন ইসমাইল আলাইহিসসালামকে শোনাতে লাগলেন, বাবা আল্লাহ বাপ তোমাকে তার রাস্তায় কুরবানি করতে বলেছে, স্বর্গ করতে বলেছে, ইসমাইল আলাইহিসসালাম কি বলেছিলেন, পৃথিবীতে অনেক বাচ্চা আছে কাউকে আল্লাহর পছন্দ নয়, ইসমাইলকে আল্লাহর পছন্দ হয়েছে, এটা ইসমাইলের জন্য বড় নসিব ও তকদিরের ব্যাপার। শুনছেন ভাই, পৃথিবীতে এত মানুষ আছে কাউকে তোমার নবীর খানদানের সঙ্গে আল্লাহ মিশতে যায়নি, তোমাকে দিয়েছে আমার সঙ্গে মিশতে দিয়ে, এটা তকদির মনে করো, সহজে পেয়েছো বলে কি মনে করছো আমি জানি না। আল মারউ মা মানে আব্বা, মাফ করবেন অহংকার নয় বাস্তবটা, দুনিয়ায় যে যার সাথে মিশবে পরকালে তার সঙ্গে থাকবে, বলুন সুবহানাল্লাহ, খুশি নয় আপনার আমার সঙ্গে মিশে। এবারে বললেন আপনার সঙ্গে মিশতে গিয়ে তো আমার চাকরি যাচ্ছে, আমার কাজ যাচ্ছে, আমি এই পাচ্ছি না, আমি ওই পাচ্ছি না, আমি এই পাচ্ছি না, আমি ওই পাচ্ছি না, এটাই তো পরীক্ষা, এটাই তো আল্লাহর পরীক্ষা। কিন্তু মনে রেখে দিও আজ সকালে যখন ঘুম থেকে ফজরের নামাজের পর বাকি যা টুক আল্লাহর হুকুম আছে, কোরআন তেলাওয়াত করা, কিতাব পড়া, বলাটা খারাপ নয়, দেখেছি তোমরা শেখো, তোমার ভাই যেটা করছো তোমরা করো, এটা আল্লাহর হুকুম, ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে বাইরে বেরিয়েছি, কাঁচের পর্দাগুলো সরিয়ে দেখি অন্ধকার, কি গো মাব্বারা কি বলেন, কুয়াশা হয়েছিল না হয়নি, কিন্তু এই যুবকগুলো দেখেছে কি গো, আব্বারা যুবকগুলো দেখেছে, আপনারা যারা দেখেছিলেন আপনার ছেলে দেখেছে, দেখেনি, আব্বাকেও বলি আপনার ছেলেটাকে তুলুন ফজর বেলা, ওঠ বাবা যা, যে আল্লাহ তোকে সারা রাত ঘুম দিল তাকে যা একটু সেজদা কর, করে নিয়ে একটু কাজ কারবার জন্য বেরো, যে সংসারে ফজরের নামাজের পর ঘুমায় ওই সংসারে কখনো অভাব আর শান্তি, অভাব কখনো যাবে না, শান্তি কখনো আসবে না। এটা কার কথা, আমার বাপের কথা, কার কথা, রসুলের কথা, রসুল কার কথা শুনিয়েছে আমাদের ঘরে, তাহলে আমাদের ঘরে চেঞ্জ হতে হবে তো। ওই ফজরের বেলা দেখলাম কুয়াশা, আমি এটা বুঝতে চাইছি কুয়াশা এখন আছে, তাহলে কুয়াশাও কাটে, কি কুয়াশাও কাটে, সূর্য হয়ে ওঠো যুবকরা, সূর্য হয়ে ওঠো,
সূর্য হয়ে ওঠো তুমি একা সব জায়গায় তোমায় চিনবে সবাই তোমায় দেখবে সূর্য হয়ে ওঠো বরফের পাহাড় কেউ গলিয়ে দেবে তুমি ঠিক না বেঠি হ্যাঁ আশা করছি সব বুঝতে পারছো ওই সূর্য কারো উপকারও লাগে কেউ আবার বিরক্ত হয় কি কিন্তু সে তার গতিতে চলে তার গতিতে চলে সে যদি গতি ছেড়ে দেয় আল্লাহর হুকুমে তাহলে আমাদের জন্য যার ক্ষতি হচ্ছিল তার ক্ষতি বাড়বে না কমবে আরো বেড়ে যাবে আর আমাদেরও ক্ষতি হবে যারা পছন্দ করি বুঝিয়ে ঠিক পারছি কি জানি না কথা বলতে কষ্ট হয় তথাপিও চিৎকার দি তোমাদের শুনে যদি আমার ভাই কোনো পরিবর্তন হয়ে নবীর প্রেমিক হয়ে যায় আরে আমার সোনার ভাই বোন কোনো আব্বা মা কোনো কত সুন্দর জান্নাতের বাগানে বসে আছে পরকালও জান্নাতে বসবে অমন সময় আল্লাহ বলবে বান্দারে আমি যা ওয়াদা করেছিলাম পূরণ কি করে দিয়েছি শোনো আল্লাহ বলবে বান্দা বলবে আল্লাহ তোমার হাবিব যা বলেছিল আর তোমার হাবিবের কথা আব্বাস সিদ্দিকী যা শুনিয়েছিল তার থেকে হাজার গুণ বেশি তুমি আমাদেরকে দিয়েছো আমরা বড় খুশি আল্লাহ আর কিছু লাগবে না আল্লাহ দুনিয়ায় যাবে না যাব না আল্লাহ তোমার জান্নাতটা বড় সুন্দর আল্লাহ এ বান্দা আর কিছু লাগবে না আল্লাহ আমার আল্লাহ নিজে বলবে বান্দা আমার আর একটা ওয়াদা ছিল ওই ওয়াদাটা পূরণ করে দেবো কি সঙ্গে সঙ্গে 70,000 পর্দা সরে যাবে আমার আল্লাহ তোমাকে আমাকে সালাম দেবে দেখা দেবে দিদার দেবে এই যুবকেরা বিনা খুঁটিতে যিনি আসমানকে যে তাকে দেখবে মায়ের গর্ভে তোমাকে যিনি বাঁচিয়ে রেখেছিল তাকে দেখবে যিনি তোমাকে দুটো চোখ দিয়েছে কান দিয়েছে এখনো বেঁচিয়ে রেখেছে আব্বাস সিদ্দিকে যিনি তোমাদের কাছে এনে বলাচ্ছে সেই আল্লাহকে দেখবে কত সুন্দর সেদিন হবে জমাই জসান জান্নাতিরা বলবে জান্নাতে যার ইয়ামত পেয়েছি সব থেকে অনেক বেশি সুন্দর হলো আল্লাহ পাকের দিদারটা একটা ইবলিশের চালা আল্লাহ দেখতে পাবে কথা বলছেন না কেন তাহলে আমাদের ইবলিশের চালা থেকে বাঁচতে হবে ঠিক না বেটি হননি আপনারা কিন্তু হওয়ার জন্য ইবলিশ লোক ছেড়েছে না চায়নি টানছে কাউকে ভয় দেখিয়ে টানছে কাউকে কেস দিয়ে টানছে কাউকে টাকা দিয়ে টানছে কাউকে মদ দিয়ে টানছে কাউকে পয়লা জানুয়ারির পিকনিকে ফ্রি খাওয়াবো গাড়ি ফ্রি চল লোভ লালসা কাউকে মেয়ে দেখিয়ে টানছে আবার কোনো জায়গায় পুরুষ দেখিয়ে টানছে নানা দিক দিয়ে কিন্তু আমাদের ঘরে টানছে আমাদের ঘরে সব ছেড়ে দিয়ে মাথায় একটা জিনিস বসিয়ে নিতে হবে এ জিন্দেগি বেশি দিনের নয় আমরা আমাদের মাহবুবের পক্ষ থেকে আমাদের ভালোবাসা আমাদের আজকে যে আপনার কাছে আমি একটা চিঠি দিই ফরফুরা শরীফ থেকে ওপরে আব্বাস সিদ্দিকী আর আপনার কাছে পাঠিয়েছি এক কোণে আব্বাস সিদ্দিকী লিখা আছে ইংলিশে চিঠিটা লিখা বা আরবিতে লিখা আপনি কিন্তু পেরেশানে থাকবেন ভাইজান চিঠি পেটিয়েছে বাপেরা কি বলবেন বাবাজি পেটিয়েছে আমার কোনো আম্মাকে যদি পাঠায় আমার আম্মাও পেরেশান থাকার আমার ছেলে পাঠিয়েছে আমার কোনো বোনকে যদি পাঠায় সব বলবে আমার ভাইজান পাঠিয়ে কী লিখা আছে কী লিখা আছে আপনি কি করবেন চিঠিটাকে নিয়ে যদি আরবি থাকে একটা মৌলানা মুফতির কাছে যাবেন ভাই কী লিখা আছে তাড়াতাড়ি পড় ভাই তাড়াতাড়ি শুনি ভাই ঠিকই না বেটি আহা একটা চিঠি এসেছে আব্বাস সিদ্দিকীর বা বন্ধুর চিঠি এসছে এত পেরেশান তাকে কখন জানবো কখন জানবো কখন জানবো ওর মধ্যে কি মেসেজ আছে আর আমাদের মালিক সরস্তা একটা চিঠি পাঠিয়েছে একটা কিতাব পাঠিয়েছে কোরআন শরীফ ওর মধ্যে কি আছে জানার সব যাই নে এ যুবকরা সব যাই নে ডেলি এক পৃষ্ঠা করে জানো ডেলি এক পৃষ্ঠা জানো এখন আরবি টু বাংলা বেরিয়ে গেছে বাজারে যাও দোকান থেকে কোরআন শরীফ কিনে নিয়ে আসো বা সপ্তাহে একদিন ইমামের কাছে বসো তাও যদি না পারো মাসে চারবার আমার কাছে বসো অনেক দূর আগিয়ে দেবো তোমাদেরকে ইনশাল্লাহ আমি চাই তোমরাও ইসলামের কর্মী হও তোমরা আমাদের মতো আমরা নাই বিশ্বকে দাওয়াত দিবার পাওয়ার পেয়েছি কমরা নাই কমসে কম নিজের পাড়া মা খালা নানা নানি আত্মীয় স্বজনকে তো ইসলামের দাওয়াত দাও
কিয়ামতের দিন যখন আমাকে জিজ্ঞেস করবে আব্বাস তুমি কি করেছো, আমি তো বলবো আল্লাহ ফজর বেলা উঠে কোরআন শরীফ পড়ি, তারপরে একটু ঘোরাঘুরি করে আর একটা তোমাদেরকে বলে যাই ফজর বেলা উঠে এক্সারসাইজ করো, ছোটো ব্যায়াম করো, তবে তো শরীরে ইউনিটি পাওয়ার বাড়বে, এই বিমার গুণ থেকে বাঁচবে। তুমি যদি বলো এই গুণ হুজুর তোমার কাছে তো শুনতে আসেনি, না ইসলাম তোমাকে শুনতে হবে। ইসলাম মানুষের শরীরকে কি করে সুন্দর থাকবে সেটাও শিক্ষা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সকালে কি খাবে, না দুধ চা খাই, ওটা তোমার জন্য ক্যান্সার, ক্যান্সারের থেকেও মারাত্মক, কুড়ে কুড়ে তোমায় মারছে। তুমি কি খাবে, আমার রসুল যেটা খেত, কি আমার রসুল যেটা খেত খুব দামি তো নয়, তুমি খেতে পারবে, কেন পারবে না, তুমি খাজুর খাও, দুধ খাও, এসব বলছি খারাপ নিচ্ছেন না, তোমার শরীর শুদ্ধ থাকলে তবে তো তুমি ইবাদত করতে পারবে। আর শরীর যদি তোমার দুর্বল হয়ে যায় কমজোর হয়ে যায় তুমি তো ইবাদত করতেও পারবে না, তোমার শরীর বইবে না যে একটু মসজিদে হেঁটে যায়, শরীর চাইবে না তুমি একটু কোরআন শরীফ পড়ি, তার জন্য শরীরকেও সুন্দর রাখতে হবে। না ভাই অন্য লাইনে চলে যাচ্ছি মনে হচ্ছে, কি গো অন্য লাইনে চলে যাচ্ছি মনে হয়, তারপর সেই লাইনে ফিরে আসছি, কি কথা বলতে গিয়ে এদিকে চলে গেলাম। মদিনা সেই দুটো ছোট্ট বাচ্চা থেকে শিক্ষা নাও, মা বলে বাবা কি করবি রে, ওই সময় বাচ্চা দুটো বলেছিল মারে বড়রা বড় বড় খোড়া চাপে, বড়রা বড় বড় তরোয়াল ধরে, মা আমাদেরকে দুটো ছোট ছোট তরোয়াল দাও, আমরাও রসুল্লার পাশে গিয়ে দাঁড়াবো। এই কথাটা শোনার সাথে সাথে আমার মদিনার ওই মাটা চোখ দিয়ে পানি বেরিয়ে যায়, বাচ্চা দুটো মায়ের চোখকে মুছতে লেগেছে, মা কি জন্যে তুমি কাঁদো, ওই সময় মা বলে রে বাবাই কান্না কালকা মতির কথা মনে পড়ে গেছে, আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে বান্দি রে কি করেছিস, আমি আমার আল্লাহকে বলবো গো আল্লাহ একজনকে দুজনকে দশ মাস দশ দিন করে ধরে রেখেছিলাম, কত কষ্ট করে বুকের স্তন পান করিয়ে বড় করেছিলাম, লালন করেছিলাম, একটু একটু বড় হয়েছিল তোমার রসুলের জন্যে, তাদেরকে লাগবে বলেছিল আল্লাহ, আমার ভবিষ্যৎটা কি হবে, বাচ্চা কোনোটা যুদ্ধের ময়দান মরে যাবে বাঁচবে না, কি হবে একবারও ভাবিনি, আল্লাহ তোমার নবীর প্রেমে আমি আমার বাচ্চা কোনো খেয়ে ছেড়ে দিয়েছিলাম, এ বাবা মাঝ মাঝরে আমি বড় খুশি হয়েছি তোদের মা হতে পেরেছি, এত ছোটবেলা থেকে তোদের অন্তরে নবীর এই মায়া দেখে আমি নিজেকে ধন্য মনে করি, মা ঘরে গেল ছোট ছোট দুটো ছুরি বার করে দিল, বাচ্চা দুটো নিয়ে চলে গেল, এমন করে কাঁথা তৈরি হচ্ছে বদরের ময়দানে, রসুল গুনতে লেগেছে, গুনতে 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 ওই বাচ্চা দুটোর কাছে এসে গেছে, বাচ্চা দুটো বুঝতে পেরে গেছে আমরা ছোট ছোট তাই নবী আমাদেরকে যাবার ইজাজত দেবে না, তাই আমরা কি করব, দুজনা পায়ের উপরে ডিঙি দিয়ে ভর দিয়ে ঠেলে উঠেছে, বুঝতে পাচ্ছেন পায়ের উপরে কি বলে ডাকে, হাই ডিঙি দিয়ে ভর দিয়ে একটু বাড়ে, আল্লাহ রসুল দেখে মচকে হাসছে, এসে বলছে বাবা বুড়ো আর বাচ্চাদের যেতে নেই বাবা, তোমরা ঘরে যাও। বাচ্চা দুটো বলছে হুজুর ঘরে মায়ের কাছে শপথ করে এসেছি, যদি আপনার দুশ্মন আবু জেহেলের প্রতিশোধ না নিতে পারি মুখ ঘরে আর দেখাবো না। ভাবেন আল্লাহ রসুল বাচ্চা দুটোকে বুঝাচ্ছে, বাবা কথা শুনতে হয় যেতে নাই বাবা, ওটা খেলার মাঠ নয়। আর বাচ্চা দুটো বলছে হুজুর আমরা পারি, শক্তিশালী হয়ে গেছি, দেখবেন হুজুর আমরা কুস্তি লড়বো, হুজুর আমাদেরকে কুস্তি লড়তে দেন, দেখবেন দু ভাইয়ে কুস্তি লেগেছে, দু ভাইয়ে কুস্তি লেগেছে, যে ভাইটার ক্ষমতাই একটু বড় তাকে ছোট ভাইটা ইশারা করছে যে দেখ তবুও তুই ডিঙি মেরে পার হয়ে যাচ্ছিস, কিন্তু আমার তো লাইন একদমই খারাপ, আমি ছোট আরো, তুই একটু ইচ্ছা করে পড়ে যা, আমাকে একটু চান্স করে দে। জোরে বলুন সুবহান। তারা জান্নাত কেনার জন্য প্রতিযোগিতা দিয়েছে আর আমরা জাহান্নাম কেনার জন্য প্রতিযোগিতা দিচ্ছি। আজকে সমাজে একদল লোক বেরিয়েছে একটা বাহানায় লোক জড়ো করার জন্য, শুধু খেলা দিচ্ছে খেলা আর টিকিট করছে, সেখানে আমরা কিন্তু ঠিক ঢুকছি, কথা বুঝছেন না বোঝেন না, ওটা ইসলাম ধর্মে এই খেলাটা শরিয়াত সম্মত হচ্ছে তো,
কে করছে না করছে বাপ তাদের কি আছে না আমার জানার দরকার নেই, কিন্তু আমাদের ঘরের ছেলে তোমরা যাচ্ছ কেন? এখনো বোঝো যে হুজুর সব ছেড়ে দিতে হবে। কি ছাড়তে বলেছি বাপ, কি ছাড়তে বলেছি? আল্লাহকে খুশি করার জন্য জান দিতে পারবে বলছো, সামান্য একটু খেলা ছাড়তে পারবে না? হ্যাঁ তোমরা নিজেরা খেলা করো, কোন খেলা? যে খেলাগুলো শরিয়াতে জায়েজ আছে সেই খেলাগুলো করো, জানতে হবে। একদিনে তো আর এই দু ঘন্টায় সব শেখানো যায় না। কি আবার কথায় বেজার হলে নি খেলার কথা বললাম? আল্লামা রুহুল আমিন সাহেব ফতোয়ার কিতাবের মধ্যে লিখে, আর আপনাদের ঘরে কি বলবো, এখন ভালো ভালো ঘরের ছেলেরাও সব চলে যাচ্ছে, এমনও দেখা যাচ্ছে, কি বলবো। আল্লাহ সব মাফ করেন। আল্লামা রুহুল আমিন সাহেব কিতাবের মধ্যে লিখেছে, ফতোয়ার কিতাবের মধ্যে, কেউ যদি ফুটবল খেলা দেখতে গিয়ে হাত তালি দেয়, তার যদি বিবাহ তাকে স্ত্রী তালাক পড়ে যাবে। শুনছেন ভাই? এবার আপনাদের মধ্যে হয়তো কেউ হাত তালি দিয়ে ফেলেছেন, না জানাই আপনার বিবি এখন তালাক পড়ে নে, বিবি ঠিক আছে। কেন? না জানাতে ফতোয়া হয় না, জানার পরে ফতোয়া হয়। আপনি জানতেন না, ভুল ওটা মিটে গেছে, কিন্তু এখন তো আপনাকে ফিরে আসতে হবে। কমসে কম ওই মানুষগুলো তো একদম ঘুরে আসা দরকার, যে মানুষগুলোর একটা দুটো সন্তান 30-35-40 বছর বয়স হয়ে গেছে, এখন আপনাদের হই হই করলে চলে? এখন তো আপনারা তসবি পড়বেন, ঠিকের ছেলের ভবিষ্যৎ হবে, ব্যবসা বাণিজ্য কী করে বাড়বে। একেবারে যারা হালকা বয়সের 20-22-23-25 এগুলো নাই, তবু একটু লাপালাপি করে ফেলছে। কি গো আমার কথায় বেজার হচ্ছেন ভাই? আমি আবার বলছি, আমার লক্ষ্য একটাই, দুনিয়ায় কারো ভিক্ষা লোব না, ইজ্জতের সাথে মাথা তুলে আমার যেটা আছে আমি খাবো পেট ভরে, আল্লাহর শুকরিয়া আদায় করব, পরকালে জান্নাতে গিয়ে আল্লাহকে দেখব, এটাই আমার টার্গেট। তার জন্য আপনাদের করারও চেষ্টা করছি, যে যেটা চাই আপনাদেরও চেষ্টা করছি, এর জন্য আমাদের যা কাজ আমি সেটা করাচ্ছি। কেননা আগামী দিনে বাবার এই মাহফিলে আপনি আসতে পারবেন না, আগামী দিনে ধর্মীয় সভা করতে পারবেন না, আগামী দিনে মসজিদ গুলোকে বাজাতে পারবেন না, আগামী দিনে মাদ্রাসাকে বাজাতে পারবেন না। কেননা প্রকাশ্য আমার দেশে একদম সন্ত্রাস বলে বেড়াতে লেগেছে, মাদ্রাসায় নাকি আতঙ্কবাদী হয়, মাদ্রাসায় নাকি সন্ত্রাস হয়, কোরআনকে ব্যান করে দেওয়া দরকার, মাদ্রাসা কোনো ভেঙে দেওয়া দরকার, মসজিদ গুলোকে বন্ধ গুনে দেওয়া দরকার। আসান বড় দাপত্রিকর জিনিস, নানা রকম কথা শুনতে পাওয়া যায় না যায় না, আজ মুখে বলছে কাল আগে আসবে, তাই বলে দিয়ে যা, এর জন্য কি করা দরকার? আমি ওই রাস্তা আপনাকে দেখাবো যেটা আমার রসুল দেখিয়ে দিয়ে গেছে সাহাবাদিগকে, ওর বাইরে কিছু দেখাবো না। আল্লাহকে সাক্ষী রেখে বলে দিয়ে যাচ্ছি, এ যুবকেরা বাপেরা নজওয়ানেরা, তোমরা আমানত, আল্লাহকে পাওয়ার জন্য নবীকে পাওয়ার জন্যে কাউকে একজন বিশ্বাস করে তোমাদের ধরতে হবে। সে যদি তোমাদেরকে ভুল রাস্তা দেখায়, কায়ামতের দিনে আল্লাহর কাছে তাকে জবাব দিতে হবে। তোমার উদ্দেশ্য যদি আল্লাহকে পাওয়ার জন্যে, তোমার উদ্দেশ্য রসুলকে পাওয়ার জন্যে যদি থাকে, তুমি নাজাত পেয়ে যাবে। তোমাকে কেউ যদি ভুল রাস্তা দেখায়, সে তো তোমার বিপদে পড়ে যাবে। তাই আমাদের জিন্দগির মকসাদ একটাই হওয়া দরকার, আল্লাহকে রাজি করা, খুশি করা। তাই আব্বাস সিদ্দিককেও যদি ভালোবাসো, ওটা আল্লাহকে খুশি করার জন্য ভালোবাসতে হবে। আব্বাস সিদ্দিকের জন্য যে দুশ্মনী করো, ওটা আল্লাহকে খুশি করার জন্য করতে হবে। এই ধর্মীয় মাহফিলকে যদি তুমি করো, আল্লাহকে খুশি করার জন্য করতে হবে। এই ধর্মীয় মাহফিলকে যদি বন্ধ করো, ওটা আল্লাহকে খুশি করার জন্য করতে হবে। কেউ যদি কোরআনের মাহফিল বন্ধ করে, আল্লাহর দিনের মাহফিল বন্ধ করে, তার নামটা মুসলমান থাকতে পারে, সেও মসজিদে যেতে পারে, তারও জানাজা হতে পারে, আল্লাহকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, অবশ্যই সে বেঈমান কাফের হয়ে যাবে। তারও সংসার যদি থাকে, স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। কেন? মোমেনার সঙ্গে মোমেনের কখনো বিবাহ, মোমেনার সাথে কাফের সঙ্গে কখনো বিবাহ হতে পারে না। এই জন্যে বলে দিই, রাগ দেখাও দেখাও, সব জায়গায় দেখাতে যেও না গো। এখন একটা সাপের অভ্যাস দেখবে, যা দেখ
দেখে ছবল মারে, যা দেখে ছবল মারে। রাস্তায় যেতে যেতে একটা ধারালো তরোয়ালের সঙ্গে দেখা হয়ে গেছে, ওর অভ্যাস অনুযায়ী ছবল মেরেছে, ছবল মারতে গিয়ে আরো লেগে গেছে, রাগেতে তরোয়ালটাকে জড়িয়ে ধরে টিপেছে, নিজেই টুকরো টুকরো হয়ে গেছে। শুনে রেখে দাও, ফিরাউন ইসলামকে মিটাতে চেয়েছে, ফিরাউন মিটে গেছে, ইসলাম মেটেনে সাদ্দাত ইসলামকে মিটাতে চেয়েছে, সাদ্দাত মিটে গেছে, ইসলাম মেটেনে আবু জেহেল ইসলাম মিটাতে চেয়েছে, আবু জেহেল মিটে গেছে, ইসলাম মেটেনে। আজকে দিনের কেউ যদি সাদ্দাত আবু জেহেল হতে চায়, সেও বেটা মিটে যাবে, এই জমিন যতদিন থাকবে ইসলাম ছিল আছে থাকবে। তুমি কোন দলে থাকবে, মিটানোর দিকে না বাঁচানোর দিকে? ইসলামকে মিটানোর দিকে না ইসলামকে বাঁচানোর চেষ্টার দিকে কোন দলে থাকবে? একটুখানি হাত তুলে বলো কোন দিকে, কারা বাঁচানোর দিকে থাকবেন একটু হাত তুলে দেখান। মারহাবা, নারী দিবে। যদি কোনো বাঁচানোর হয় তাহলে তোমরা এক দলের সৈনিক, তোমার এক ভাই বিপদে বললে সবাইকে সাথ দেওয়া দরকার আছে না? নাই। হ্যাঁ, ইয়ারমুকের যুদ্ধ হয়েছিল একটা, যুদ্ধ শেষে সাহাবা হুজুররা দেখতে গেছে, হঠাৎ করে এক জায়গা থেকে আওয়াজ এসছে, পানি, আমাকে একটু পানি দাও। তাকে পানি দিতে গেছে, যখনই পানিটা পান করতে যাবে, শুনছো ভাই, কি মানবতা ছিল, প্রেম ছিল ভাইয়ের ওপর, দেখুন। পাশ থেকে আরেকজন সাহাবি ভাই, সে বলছে পানি। প্রথম যে পানি পান করতে যাচ্ছিল, যাকে পানি দেওয়া হয়েছিল, অসুস্থ, রক্তাক্ত হয়ে পড়ে আছে, সে বলছে মনে হয় আমার থেকে আমার ভাইয়ের আরো বেশি প্রয়োজন, ওনাকে আগে দাও। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় জন যখন সাহাবি পানি পান করতে যাবে, আরেকজন পাশে বলছে পানি, দ্বিতীয় জনে একই কথা বলল, মনে হয় আমার থেকে আমার ভাইয়ের বেশি প্রয়োজন, আগে ওকে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন ওনার কাছে পানিটা নিয়ে যাবে, আল্লাহ শান, উনি ইন্তেকাল হয়ে গেছে, ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দ্বিতীয় জনের কাছে আনবে, দ্বিতীয় জনে ইন্তেকাল হয়ে গেল, ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রথম জনের কাছে আসছে, প্রথম জনে ইন্তেকাল হয়ে গেল, ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিজের পিপাসার থেকে ভাইয়ের পিপাসাটা আগে মিটাবার স্বপ্ন এই মানুষগুলোকে শিখালো কে? আমার রসুল শিখিয়েছে। কোন মানুষগুলোকে? যে মানুষগুলো নিজের মেয়েকে জানতো পুঁতে দিত, যে মানুষগুলো নিজের মাকে পর্যন্ত হত্যা করতো, যে সময় চরিত্র ছিল এই রকম জাহিলিয়াতের যুগের মানুষগুলোকে আমার রসুল কেমন প্রেম শিখালো? আমার ভাইয়ের পিপাসা লেগেছে। আমার রসুলের বেটি ফাতেমা একদিন ক্ষুধার্ত, সারাদিন রোজা রেখে আছে, ইফতার করবে, সেরিতেও পানি খেয়েছে, ইফতার করবে, কিছু খাজুর আর জবের আটা নিয়েছে। একজন এসে বলল, এ কায়নাতের শাহজাদি ফাতেমা, আমি দুদিন ক্ষুধার্ত আছি, আমায় কিছু দেন। হাজরাতে ফাতেমা বলছে, আমি তো একদিন রোজা আছি, অত দুদিন উপাস করে ক্ষুধার্ত আছে, আমার থেকে বেশি কষ্ট আছে, ওকে আগে দিয়ে দিল, নিজে খেলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের শিক্ষা কার সাথে মেশো, কার সাথে তোমরা উঠে বসা করছো, যে কার সুন্দর পুকুর থাকলে তুমি দখল করছো, কার ফেরিতে মাছ থাকলে তুমি জাল দিচ্ছ, কার বাইক নিয়ে পালাচ্ছ, কার দোকানে আগুন লাগিয়ে ভেঙে চুরে দোকানকে লুট করছো, কার থেকে শিখলে তোমরা এগুলো? কে আমার জান্নাতি ভাইগুলোকে জাহান্নামী বানালো? কে আমার আবু বক্করের রুহানি সন্তানগুলোকে আবু জেহেলের সন্তান বানাতে চাইলো? এটা আমাদের বুঝতে হবে না? তোমরা ভাবো, কে তোমাদেরকে এরকম খারাপ রাস্তায় নিয়ে গেছে? আর এই সকল চোর বদমাইশদের সোহবতে যদি কোনো পীর সাহেব পীরজাদাকেও দেখো, তাদের থেকেও বয়কট করো, না নিজেদের ঘরে বাঁচাতে পারবে না। আব্বাস সিদ্দিকী তোমার কাছে আগে নয়, তোমার কাছে আগে আল্লাহ, আল্লাহ রসুল, তোমার জান্নাত তোমার কাছে আগে। আমার পিছনে অনেক লোক আছে দোয়া করার, জাপানার মুজাদ আছে, কুতুব আছে, আব্দাল আছে, বাঘের পিঠে চাপার লোক আছে, মরা মানুষকে বলেছে ওট উঠে পড়েছে, আল্লাহ এত জবান পাক করেছে, এই সব লোক আমার পিছনে আছে। তোমার কবরটা কি হবে, তোমার আখেরাত কি হবে, তোমায় ভাবতে হবে না আমার ভাই। তা আমি তোমাকে এগুলো ভাবাচ্ছি, আমি তোমার দুশ্মন,
কথা বলো আর চিৎকার দিয়ে বলো দুশমন আমার অজে বেজার হচ্ছে একটু বোঝো আমার ভাইরা কি তুমি যেরকম ছিলে না মায়ের পেট থেকে তুমি চোর এসছো না তোমার আব্বা আল্লাহর হাদিসের মানুষ তোমার আম্মা আল্লাহর কোরআন পড়ে তোমার বাপ নামাজ পড়ে তোমার বাপ সারা জীবন জুতো খুলে ফুরফুরাই গেছে দাদা হুজুর জিন্দাবাদ পাঁচ হুজুর জিন্দাবাদ সেই খুন তোমার শরীরে আছে তুমি কি করে পালনে তুমি কি করে পালনে তোমার একজন কলেমা পড়া ভাইকে মিথ্যা কেস দিতে কি করে পাললে তার বুকে লাথি মারতে কি করে পাললে একটা পর্দা নিশানা মেয়ের পেটে বাচ্চা আছে তার পেটে লাথি মারতে তোমাকে এতটা চরিত্রহীন খারাপ জাহান্নামের খদ্দের বানাচ্ছে কে এটা তোমায় বুঝতে হবে কার সহবতে তুমি উঠা বসা করছো এই জন্যে বলি আমাদের সঙ্গে মেশো আসো আমার সোনার ভাইরা একসাথে দুনিয়ায় থাকবো কাজকাম করো ব্যবসা করো কারবার করো সব রাস্তা তোমাকে আমি দেখাবো কথা দিচ্ছি দেখাবো বিজনেস কিভাবে করতে হয় ব্যবসা কিভাবে করতে হয় আমি আমার রসুল থেকে সব শিখেছি আমার রসুল হলো পৃথিবীর বুকে এমন একটা ব্যক্তি যার এ থেকে জেড একটা মানুষের যা ভালো প্রয়োজন সব ভালো গুণ মোহাম্মদ রসুল থেকে শুরু হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আরো চিৎকার দিয়ে বলুন নারে দিবে সেই শিক্ষা আমি তোমায় দেব আমার কথায় যদি বেজার হন তাহলে কি বলবো দুঃখ আমার তাই তো নাকি এছাড়া আর কি বলা থাকতে পারে তো যাক সময় হু করে পার হয়ে যাচ্ছে আল্লাহ কখনো লিয়ে আসে আলোচনা হবে কিন্তু মনে রাখবেন যদি আসতে নাও পারি আপনারা কমসে কম আসুন বছরে চারবার আমার সাথে বসুন আবার বলছি আর পিএবিএস পীর আবু বাক্কর ইউটিউব চ্যানেল এবং পীরজাদা এমডি আব্বাস সিদ্দিকী পেজগুলোকে ফলো করুন ও থেকে আমি দেবো ঘরে বসে বসেও তো দেখতে পাবেন দুনিয়ায় কী হচ্ছে।